নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বানাবো ঘুগনি খাসির চর্বি দিয়ে। তার জন্য আমি মটরটাকে সারা রাত ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আমি এখানে 300 গ্রাম মতো মটর নিয়েছি। আর এই মটরটাকে এবার প্রেশার কুকারে সিটি মেরে নেব। এর মধ্যে দিয়ে দিলাম নুন, হলুদ, আর দিয়ে দেব সামান্য একটু সর্ষের তেল। এবার প্রেশার কুকারের ঢাকনাটাকে বন্ধ করে গ্যাসে চাপিয়ে দেব। আমি 3টে সিটি মেরে নেব। বন্ধুরা, মটরটা আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো দেখো, আমি এখানে ঘুগনি রান্নার জন্য নিয়েছি 100 গ্রাম মতো খাসির চর্বি, আর নিয়েছি 3টে পেঁয়াজ, আর নিয়েছি 2টো আলু। এবার একটা কড়াই গরম করতে দেব, দিয়ে তাতে দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে গরম করে এবার আলুগুলোকে ভালো করে ভেজে নেব। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আর যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই পাশে থাকার জন্য। আর ভিডিও শেষে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আলুগুলোকে তুলে নেব। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব একটা তেজপাতা, আর দিয়ে দেব গোটা জিরে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো ভালো করে ভাজা করে নেব লাল লাল করে। যারা যারা ভিডিওটি দেখছো, তাদের কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটি দেখার জন্য। তোমরা কোথাও স্কিপ করো না, সবাই পুরো ভিডিওটি দেখো। তো পেঁয়াজগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে আদা, রসুন, শুকনো লঙ্কা আর জিরে বাটা দিয়ে দেব। এগুলো আমি একসাথেই বেটে নিয়েছিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন, হলুদ, দিয়ে ভালো করে আবারও নেড়ে চেড়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। দিয়ে ওই মশলার বাটি ধুয়ে একটুখানি জল দিয়ে ওটাকে ভালো করে নেড়ে নেব, যাতে মশলাগুলো পুড়ে না যায়। তো বন্ধুরা, দেখো কি সুন্দর একটা কালার এসছে। তো মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। ভেজে রাখা আলুগুলো দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব আলুর সাথে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করা মটরগুলো। মটরগুলো দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না বেরোয়, তার জন্য ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব চর্বিগুলো। চর্বিগুলো দিয়ে আবারও একটুখানি কষিয়ে নেব।
চর্বিগুলো দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব গরম জল। এবার একটুখানি ঢেকে দেব। তো বন্ধুরা দেখো, চর্বিগুলো আমার একটু গলে যায়নি, যেমন দিয়েছিলাম তেমনই আছে। এবার আমি এর মধ্যে গরম মশলা দিয়ে নাবিয়ে নেব। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখো, এইভাবে আশা করি ভালো লাগবে। তো সকলে সুস্থ থেকো, ভালো থেকো, আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসব। তো পুরো ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ জানাই।